টোটো গাড়ি নিয়ে গ্রামে ঘুরে ঘুরে মদ বিক্রি দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের বারণ উপেক্ষা করেও চলছিল মদের ব্যবসা দিন দিন গ্রামে যুবকেরা আসক্ত হয়ে পড়ছিল মদের নেশায় তাই গ্রামবাসীরা একজোট হয়ে মদ বোঝায় গাড়ি আজকে খবর দেয় পুলিশে বেআইনি আইনি মদ বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বেয়ারা এলাকায় ঘটনায় অভিযুক্ত ব্যক্তি দুলাল বিশ্বাস স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত দুলাল দীর্ঘদিন ধরেই একটি টোটো গাড়িতে করে গ্রামের বিভিন্ন প্রান্তে ও নিজের বাড়িতে বেআইনিভাবে মদ বিক্রি করত স্থানীয়দের অভিযোগ গ্রামের মানুষ তথা যুবক সম্প্রদায় সহজেই হাতের কাছে মদ পেয়ে যাওয়ায় তারা ক্রমেই নেশায় আসক্ত হয়ে পড়ছিল গ্রামবাসীদের আরও দাবি এ নিয়ে তারা বারংবার দুলালকে নিষেধও করেছিল কিন্তু সে কথায় কর্ণপাত না করেই দীর্ঘদিন ধরেই এভাবে মদ বিক্রি করে আসছিল দুলাল গ্রামবাসীদের দাবি ফোন করলেই গ্রামের যে কোনো প্রান্তেই টোটো রিক্সা নিয়ে মদ পৌঁছে দিত সে তার টোটো গাড়ির ও বিদেশি মদ দুলাল বিশ্বাস আর চার পাঁচ বছর ধরে মদ বিক্রি করছে খুব মানে আমাদের পরিবেশটাই নষ্ট করে দিচ্ছে ওদেরকে আমরা এই মহিলারা দুই তিন বার করে ধরে এই যে মানে দুই ওর স্ত্রীকে এবং ওকেও ধরে দিয়েছি থানায় ধরে দিয়ে প্রশাসন এবার ওকে জেল টেল খাটিয়ে এনেছে প্রধানের পা ধরে ঘমা সবার পা ধরে ঘমাচ্ছে বলছে যে আমরা আমি আর জীবনে কোনোদিন মদ বিক্রি করবো এই পনেরো দিন ধরে আবার সেই র্যান্ডাম টোটোতে করে মদ বিক্রি করেই যাচ্ছে দীর্ঘদিন বারণ করার পর দুলাল কর্ণপাত না করায় অবশেষে মঙ্গলবার রাতে দুলালকে আটক করে গ্রামবাসীরা খবর দেওয়া হয় বাগদা থানায় দুলালের গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় ও বিদেশি মদ পুলিশ এসে পৌঁছানোর আগেই স্থানীয়দের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় দুলাল পরবর্তীতে মদ বোঝায় টোটো গাড়িটি বাগদা থানা পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা অবিলম্বে অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করতে হবে দাবি জানিয়েছেন গ্রামবাসীরা ও মাদের ব্যবসা করে ওর মানে ওর স্বামী স্ত্রী ও মানে দুজনেই গ্রেপ্তার হয়েছিল আর যেনও খেতে আসছে কিছুদিনের মধ্যে আবার ছাড়া পেয়েছে অলরেডি আবার ব্যবসা শুরু করছে আজকে সব পাবলিকরা ধরেছে ওর মদ টোটো একটা গাড়ি আছে গাড়ি সিদ্ধ ধরেছে ওকে ধরেছিল পাবলিকরা কিন্তু ও হাত থেকে ছুটে চলে গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা